আজ রবিবার, একদম ওপরের ছাতে এসেছি, কিছু সবজি তুলব। কিছু সবজি তুলেছি, আর সেই যে দেখিয়েছিলাম আরো একটা লাউ আছে, ওই লাউটাই তুলবো আজকে, তাই শেয়ার করছি একটু। এই দেখুন, শিম তুলেছি, লাল শাক তুলেছি, এটা শসা তুলেছি, বেশ কিছু ধনে পাতা তুলেছি। এই দেখুন ধনে পাতাটা কত সুন্দর টাটকা। ছাদ বাগান করা মানেই এত সুন্দর সবজি কালেক্ট করা। এসছি লাউ গাছটার কাছে, এবার ওই লাউটা আমি আজকে তুলে নেব, মানে তোলার মতো বড় হয়েছে দেখুন, ওইটাকে তুলব। কিন্তু কোথা দিয়ে কাটবো বুঝতে পারছি না, ওটাকে কাটতে হবে। এই যে দেখুন কত বড় হয়েছে, দেখি এখান থেকে যদি তোলা যায় তাহলে এখান থেকে কেটে নেব। এই যে লাউটা কেটে নিলাম, আর সেই ছোট লাউটা কত বড় হয়েছে দেখাবো, এটাও বেশ বড় হয়েছে দেখুন কত বড়। এখন ছোট লাউটা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, তুলছি না, এটাও কিন্তু ঝুলে গেছে, এরপর বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ছাদ বাগানে মোটামুটি আমার 7-8 খানা আমি লাউ পেয়ে গেছি এখনো পর্যন্ত, আশা করি আরো কিছু পাবো লাউ। আর ভালো লাগে দেখুন, নিজে ছাদ বাগানে নিজেই তৈরি করেছি, নিজেই গাছ বসিয়েছি, আর জৈবভাবে আমার লাউ তৈরি হয়েছে ছাদ বাগানে, কতটা আনন্দ হয় বলুন তো। আমার এই বাড়িওয়ান গাছটার ফুলটা ফুটছে কিন্তু ঝরে যাচ্ছে, এবছরই প্রথম দেখছি এরকম ঝরে ঝরে যাচ্ছে। যাই না, একটা দুটো ফল হলেও জানবো হ্যাঁ হয়েছে, এর আগের বার 8 খানা ফল হয়েছিল। আর ঝরে যাচ্ছে কেন সেটাও আমি বুঝতে পারছি না, খুব ঝরে যাচ্ছে গাছটা থেকে, এই ফুলগুলো গোটা গোটা ফুলগুলো ঝরে যাচ্ছে। আর এই ফুলের গন্ধ এত সুন্দর, লেবু ফুলের গন্ধ এত সুন্দর, সেই বাতাবি লেবু গাছের কাছ দিয়ে যখন যাবেন দেখবেন একটা গন্ধ বেরোয়, ঠিক সেম, একদম সেম গন্ধ, অপূর্ব সুন্দর গন্ধ এই লেবু ফুলের গন্ধ। এখানে দেখুন কিছু গাছ আমি বসাইনি, কিন্তু যে গ্রো ব্যাগটায় থাকে তার থেকে বার করে রেখেছি, এইভাবেই তৈরি করছি। যাই না, এই যে দেখুন ফুল আসবে আসবে করছে, এগুলোকে বসাতে হবে, সময় পাচ্ছি না, একটু গাছ বসিয়ে নেব। তার এখানে দেখুন এগুলো ইন্ডিয়ান সিকি মুসম্বি, বেশ তো টুকটাক বৃষ্টি হয়ে যাচ্ছে, কি হবে জানি না। আম গাছে দেখছি এটা মুকুল আসছে হয়তো, এই গাছটাকেও আমার রিপোর্ট করার ইচ্ছা আছে, দেখি কবে করতে পারি। আর আমি একটু ফল গাছের উপর এখন জোর দিয়েছি, ভালো লাগছে ফল গাছ করতে। ফল গাছ বলতে বিশেষ করে লেবু, আমের দিকে অত আমি ঝুঁকি না, কেননা আমার আম গাছ বড় বড় দুখানা আছে, আপনারা দেখেছেন হয়তো অনেকদিন অনেক ভিডিওতে। চলুন একটু দেখিয়ে নিয়ে আসি, এই যে দেখছেন দূরে, ওই যে দুটো আম গাছ, একটা আম্রপালি আর একটা হচ্ছে মল্লিকা, দুটো আম গাছ আছে বড় বড়, তাতে যা আম হয় তাই আমাদের ফেলা ছড়া যায়। ইন্ডিয়ান গোল্ডেন মুসম্বিটাই ভেবেছিলাম না এবার একটু ফুল আসবে, দেখছি আসছে না, হয়তো পরে আসবে, ঠিক আমি এই গাছটা সম্বন্ধে যতক্ষণ না ফুল ফুটবে কিংবা ফল পাবো বুঝতে পারছি না। আর ইন্ডিয়ান মুসম্বিটা তো দারুণ বড়। রবিবারের সকাল, আর
বৃষ্টি পড়ছে কখনো, কখনো রোদ উঠছে তাও হালকা হালকা, আবার কখনো একদম রোদই উঠছে না, একদম আকাশটা বাজে হয়ে আছে বেশ কদিন ধরে। চলুন এবার এইগুলো নিয়ে আমি নিচে যাই। লাউটার জন্য কাটার এনেছিলাম, বেশ কিছু সবজি তুলে নিলাম, এই দেখুন তো। এবার যাব নিচে,